হাই এ প্রিয়হন ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তাহেরা ইসলাম আশা করছি সবাই ভালো আছেন নিয়ে এলাম ভীষণ মজার একটি মাছের রেসিপি ইলিশ মাছ মানাতো ওয়াও টাইপের খাবার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে বা এ থেকে উপকৃত হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল প্রসেসে চলে যায় আমি চার টুকরা ইলিশ মাছ নিয়েছি আমার মাছটি প্রায় সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রামের মতো ওজন ছিল এরকম টাইপের মাছের ডিম থাকে না বেসিক্যালি এই মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয় যাই হোক মাছটিকে আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি বলের মধ্যে মাছগুলোকে নিয়েছি একটি ঝরানো বলের মধ্যে এখন মাল মাছগুলোকে আমি ম্যারিনেট করব এই ম্যারিনেটের জন্য আমি এই মাছের মধ্যে করছি লবণ পরিমাণ মতো এখানে কিন্তু পরিমাপটা বলা যাবে না হলুদের গুঁড়া পরিমাণ মতো এক চিমটি মরিচের গুঁড়া এক চিমটি ধনিয়া গুঁড়া সব কিছুকে একটু লেবুর রস যদি একসাথে কেউ চান অ্যাড করতে পারেন দিয়ে সুন্দরভাবে মেখে নিব যেহেতু মাছটা ভেজেই খাবো সো একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এটা আর দ্বিতীয়বার রান্নার কোনো অপশন নাই আমি যেহেতু দ্বিতীয়বার রান্না করবো না তো সুন্দরভাবে মাছগুলোকে লবণ মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেতরে আঙুল দিয়ে সুন্দর করে যত্ন করে মাছগুলাকে আমি এই মশলা মাখিয়ে নিলাম তো মশলা তো কি কি দিলাম শুনেছে নিশ্চয় চুলায় চলে যায় চুলাই প্যান্ট বসিয়ে আমি মাছটিকে সরিষার তেলে ভাজবো যেহেতু ইলিশ মাছ কিন্তু সরিষার সাথে বেশ জমে তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা সরিষার তেল পছন্দ না করলে স্কিপ করতে পারেন রান্নাটা আসলে আসলে নিজের পছন্দের উপর নির্ভর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলাকে একটু সময় নিয়ে ভাজব খুব হালকা জালে আমি এই মাছগুলাকে ভেজে নিব এপিট ওপিট দুপিট প্রায় দশ পনেরো মিনিটের মতো ভাজবো ওয়াল ওভার এরকম একটা ফ্ল্যাট চামিচ বা এস্পা বা হাতল যেটাই বলেন ওটা দিয়ে উলটিয়ে দিতে একটু সুবিধা হয় মাছটি ভাঙে না আর যেহেতু আমি একটু ছড়ানো বল ছড়ানো পাতিল নিয়েছি আর মাছও পরিমাণে অনেক কম সো খুব ইজিলি দেখেন আমি মাছটিকে এপিট ওপিট উলটিয়ে নিলাম আর একটু ডুবা তেলে ভাজলে হয় কি মাছগুলা পড়ে না বা খুব ভাবে করা যায় এক সাইড ভাজা হয়ে গিয়েছে তো আমার মাছটি এভাবে ভাজা শেষ তো চলে যাচ্ছি আবার আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত বিদায় নিব বাই বাই